আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি দর্শক, আজকে আমরা একটি রোগ নিয়ে কথা বলবো এবং রোগের চিকিৎসা কি করা উচিত এবং রোগীর মুখে আমরা শুনবো। আমি আমার পাশে রোগী আছেন শাহিন বেগম, ওনার বয়স 47 ইয়ার্স। রোগীর রোগ বা সমস্যা বলার আগে আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনারা অনেকেই চিনেন, যে ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব শ্যামলী রিং রোডে নিয়মিত বাত ব্যথা, আর্থ্রাইটিস, প্যারালাইসিস, ডিসেবিলিটিস বা পুনর্বাসন চিকিৎসা নিয়ে কাজ করছি আমি। তো আমি একটু রোগীর পরিচয় নেই আর রোগীর সাথে আসলে রোগ নিয়ে কথা বলাটা জরুরি, এতে আপনাদের অনেকের উপকার হবে, আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন ইনশাল্লাহ। তো আপনার নাম তো আমি বলেই দিলাম, ঠিক না? হ্যাঁ। আপনার বাসা কোথায়, আপনি কি করেন বলেন? আমি আমার বাসা লালবাগ। লালবাগ? লালবাগ হচ্ছে ঢাকার ঐতিহ্য নাকি? ঢাকার ঐতিহ্য। সো কি করেন আপনি ওখানে? গৃহিণী। আচ্ছা, এই যে আপনি আমাদের আমার কাছে আসছিলেন ডিপিআরসি তে, এইটা আমরা যেটা পেয়েছি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, যে আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং আপনার শারীরিক বিভিন্ন ডিসএবিলিটিস আছে, মানে আপনার মুভমেন্টের সমস্যা, উঠা বসার সমস্যা, চলাফেরার সমস্যা, তারপরে হচ্ছে আপনার সারা শরীরে জোড়ায় জোড়ায় ব্যথা, শোল্ডার জয়েন্টে ব্যথা ছিল, ঘুম আসতো না, এই সমস্যাগুলো নিয়ে আসছিলেন। আর আপনি মেইনলি স্টেরয়েড খেতেন, স্পেশালি কর্টান দীর্ঘদিন। তো আগে কি সমস্যা ছিল আর আগে কি চিকিৎসা করেছিলেন আপনি? আগে ওষুধ যেগুলো খাওয়া হয়েছে সেগুলো খাওয়ার মাধ্যমে ব্যথা সারত। আচ্ছা। আর ছেড়ে দিলে ব্যথা বেড়ে যেত। আচ্ছা। আর আগে কি কি জাতীয় চিকিৎসা করেছেন? শুধু কেবল ওষুধ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, শুধু ওষুধ খেয়েছি। এছাড়া কোনো থেরাপি বা কোনো এক্সারসাইজ কোনো কিছুই হয়নি। মানে এইভাবে চলতেছিল আপনার? চলতেছিল। আপনার এটা দেখার পর আমার ব্যথার সাথে সবকিছু হয়েছে, এই জন্য আসছি যে ইনশাআল্লাহ এখন মোটামুটি অনেকটা সুস্থ। মানে আপনার চিকিৎসা যে আপনি তো ওষুধ খেয়েছেন আগে, আমরাও কিছু ওষুধ দিয়েছি, ঠিক না? ওষুধ আপনার আগের ওষুধ আমরা দুই একটা রাখছি, কিন্তু আমরা যে ওষুধের পাশাপাশি এখানে যে চিকিৎসা আমরা বলি ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন, এই যে চিকিৎসাগুলো করাইছি স্পেশালি বিভিন্ন এক্সারসাইজ, আপনার কাছে কি মনে হয় আসলে যারা এই যে ব্যথা আক্রান্ত, শারীরিক পঙ্গুত্ব বা মুভমেন্ট কম, চলাফেরা করতে অসুবিধা হয়, এদের কি আসলে ওষুধি চিকিৎসা নাকি আসলে এক্সারসাইজ? এক্সারসাইজের মাধ্যমেই ভালো। এক্সারসাইজটা মানে আপনার কাছে কি আসলে মনে হয় এটা কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট বা আপনার শরীর আগের চেয়ে কি অবস্থা এক্সারসাইজ করার কারণে কি মনে হয়? মানে অনেকটা ভালো, মানে ওষুধের চেয়ে আমার এক্সারসাইজের থেকে ভালো। এক্সারসাইজটা আপনার কাছে এখন ভালো মনে হচ্ছে? আমি আপনাকে দর্শক যারা বলবো, আসলে ব্যথা বেদনা অনেক কারণে হতে পারে, যেমন উনি আর্থ্রাইটিসে ভুগছিলেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার, বা অনেকে কোমর ব্যথা ভুগেন, অনেকে আঘাত পেয়ে ভুগেন, বা অনেকে বিভিন্ন কারণে শারীরিক, যে আমরা সারাদিন বসে কাজ করতে হয়, রোগী দেখতে হয়, আমাদের অনেক ডাক্তারদের কোমর ব্যথা আছে, যেমন যারা সার্জন তাদের অপারেশনের কারণে হতে পারে অনেক কারণ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে চিকিৎসাটা মূলত হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ যদি সঠিকভাবে না করা যায়, আর এক্সারসাইজ জিনিসটা হচ্ছে রোগী আসলে করতে চায় না, যেমন উনি আগে হয়তো ডাক্তাররা বলছে আপনি এক্সারসাইজ করবেন, উনি বাসায় করেনি, আমাকে দেয়নি বা বলেইনি আপনাকে? আচ্ছা, উনাকে হয়তো বলে নাই, কিন্তু অনেক ডাক্তাররা মাধ্যমে আমাকে এই ব্যথাটা কমানোর চেষ্টা করছে, হয়নি। যে ঔষধ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের রোগীদেরও ধারণা বা আমরা অনেক সময় বলি যে ওষুধ খেতে থাকেন, যে সারা বছর কেবল ওষুধ খা, আসলে ওষুধ দরকার আছে, কিছু কিছু রোগে অবশ্যই ওষুধ খেতে হবে, যেমন ওনার ডিজিজ মডিফাইং একটা ড্রাগ খেতে হয় স্পেশালি টুফানিসিটিন, সো এই ওষুধটা হয়তো খেতে হবে, কিন্তু ওনার এই যে আর্থ্রাইটিসে, আমি ওনার ফাইলটা আমার কাছে আছে, উনি আর্থ্রাইটিসে দীর্ঘদিন স্টেরয়েড খাচ্ছিল, ব্যথার ওষুধ খাচ্ছিল, সো এই যে স্টেরয়েড ব্যথার ওষুধ এটা আসলে আর্থ্রাইটিস রোগের কোনো চিকিৎসা না, এটা দীর্ঘদিন খাওয়াও যাবে না, এতে বিভিন্ন সমস্যা হবে, উনি কিন্তু ফুলে গিয়েছে, একটু গাল ফুলা ফুলা মনে হয় যেহেতু স্টেরয়েড খেত, সো এই জাতীয় ওষুধ বন্ধ করে আমাদের পুনর্বাসন চিকিৎসা স্পেশালি এক্সারসাইজে যোগ দিতে হবে। তা আমরা যে এক্সারসাইজগুলো এখানে আপনাকে করেছি, আপনি যেগুলো যেগুলো
মনে হচ্ছে পারবেন, এগুলা কি বাসায় করতে পারবেন আসলে? মানে কি মনে হয়? চেষ্টা করব না, চেষ্টা করা এক কথা আর করা আরেক কথা। করব করা আমার, কারণ আমি সুস্থ তো থাকতে হবে, না করলে তো আমি সুস্থ থাকতে পারবো না। এক্স্যাক্টলি, মানে এখন বাড়িতে গিয়ে আপনাকে কিন্তু ওনাকে এক্সারসাইজ গুলো কন্টিনিউ করতে হবে, আর মাঝে মাঝে আমাদের সাথে ফলো আপে আসতে হবে, এসে দেখাইতে হবে। এটা কিন্তু অনেক রোগী মনে করেন আপনারা একবার ভালো হয়ে গেছেন, বাড়ি গেলাম গিয়ে আর ডাক্তার সাহেবের কাছে ওষুধ খেতে থাকবো, এটা কিন্তু আসলে চিকিৎসার মূল মন্ত্র না। চিকিৎসার মূল মন্ত্র হচ্ছে আমরা ওষুধ না খেয়ে কিভাবে ফলো আপে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ভালো থাকতে পারি। তো ওনার ক্ষেত্রে যদি উনি গিয়ে এক্সারসাইজ গুলো নিয়মিত করে, নিয়ম গুলো মেনে চলে, ঠিক মতো ফলো আপে আসেন, মনে করেন 3-4 মাস পর পর আমাদেরকে দেখিয়ে যান, ব্লাডের রিপোর্ট আবার নতুন করে আমরা দেখবো কোনো সমস্যা হচ্ছে কিনা। একটা অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে, মানে পারিবারিক কাজও করতে হবে, হাঁটতে যেতে হবে, সাঁতার কাটা, এক্সারসাইজ করা, বাইরে ব্যায়াম। অনেকে মনে করে এক্সারসাইজ মানে বাসায় শুয়ে শুয়ে করা, এক্সারসাইজ সাঁতার কাটা একটা এক্সারসাইজ, হাঁটা একটা এক্সারসাইজ, সাইকেল, বিদেশে মহিলারা সাইকেল চালায় সারা ওয়ার্ল্ডে, শুধু হয়তো বাংলাদেশে নেই তাও ঠিক না, উত্তরবঙ্গে অনেক মেয়েরই সাইকেল চালায়। সো এই জাতীয় অ্যাক্টিভিটিস আমাদের করতে হবে, যে সে সাইকেল চালাবে না সে সাঁতার কাটবে, সে সাঁতার কাটতে পারবে না সে নিয়মিত হাঁটবে। এই যে অ্যাক্টিভিটিসগুলা এগুলো কিন্তু আমাদের সবাইকে করতে হবে, না হলে এই আর্থ্রাইটিস জনিত সমস্যা ডে বাই ডে ডিসএবিলিটি, শারীরিক পঙ্গুত্ব, অসারতা এটা পেয়ে বসবে রোগী। 2 দিন করবে, 3 দিন আর ভালো লাগবে না। কিন্তু আপনি যদি এখন কন্টিনিউ করতে থাকেন, নিয়মগুলো মেনে চলেন, কোনো কারণে ব্যথা বেড়ে গেলে আমাদেরকে জানান, আমরা আবার আপনাকে হয়তো নিয়মকানুন ওষুধগুলো ঠিক করে দিব। আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন। তো তো আপনার কথা আমি যেটা বুঝতে পেরেছি, আর আমরাও যে চিকিৎসা এখানে আসলে দেওয়ার চেষ্টা করছি, মূলত মূল মন্ত্রই হচ্ছে বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো বাসায় এখন গিয়ে করতে হবে, জীবনযাপন করতে হবে, আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আমাদের সবাইকে হাসি খুশি থাকতে হবে, মানসিক ডিপ্রেশনে থাকলে চলবে না। সবাই যদি এখন আমরা এই যে আমাদের দেশে করোনা ভাইরাস, সো এইটা কিন্তু বড় কোনো সমস্যা না, করোনা মতো আরো খারাপ রোগ আমাদের ডেঙ্গু বা আমাদের এক সময় ডায়রিয়া রোগ ছিল, এগুলো কিন্তু আমরা ওভারকাম করতে পারবো যদি আমরা অ্যাক্টিভ লাইফ লিড করি। যে যেখানে যাওয়ার কথা, যেমন করোনার চিকিৎসা আমি দেই না, আমি দেই বাত ব্যথা আর্থ্রাইটিস রোগের চিকিৎসা, এখন করোনার মেডিসিনের ডাক্তাররা এই রোগের চিকিৎসক তাদের কাছে যেতে হবে, বা এই জাতীয় জ্বর হলে তাদের কাছে যেতে হবে, এবং পাশাপাশি নির্দেশনা মেনে চলতে হবে। তো সবাইকে ধন্যবাদ, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর রোগী যে আছেন আশা করি উনি ভালো থাকবেন ইনশাল্লাহ। আর পুরান ঢাকার রোগী আমি প্রায় পাই, পুরান ঢাকার রোগীরা ভালো থাকে, আর এদের ডেডিকেশন আছে কথা শুনে, স্পেশালি যে কথা বললে কথা শোনার চেষ্টা করে। আর একটা কথা হচ্ছে, রোগীদের যাদের ওজন বেশি আছে আপনারা ওজন নিয়ন্ত্রণে রাখবেন, তাহলে ব্যথা জনিত সমস্যা দীর্ঘায়িত হবে না, আপনারা ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।